রাজ্যে দুই তরুণ তুর্কি শিক্ষক সাতনালা দ্বাদশের অজন্ত রায় ও পি এম শ্রী চূড়াইবাড়ি দ্বাদশের দেবাশিস দাসের সামার হ্যাপিনেস প্রোগ্রাম অভূতপূর্ব সাফল্যের আরও এক নজির গড়ল রবিবার এদিন রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মনগর জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন তারা প্রচার সর্বস্বী যুগে প্রচারের আড়ালে নিরন্তর রাজ্যে প্রতিটি জেলায় এই ধরনের সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা এদিনের এই কর্মসূচি নিয়ে শিক্ষক দেবাশিস দাস ও শিক্ষক অজন্ত রায় বলেন এই রথযাত্রার দিনে যখন গোটা দেশ আনন্দে মেতে উঠেছেন সেই জায়গায় দাঁড়িয়ে অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়ী এই রোগীদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা ভবিষ্যতে আরও এমন নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে সমাজের দুস্থদের পাশে থাকবেন বলে জানান তারা অজন্ত রায় এবং দেবাশিস দাসের মতো রাজ্যে যে সকল শিক্ষকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রয়োজনে এগিয়ে এসেছেন তাদের সিদ্ধান্ত ক্রমে শিক্ষক অজন্ত রায় ও দেবাশিস দাসের সামার হ্যাপিনেস প্রোগ্রাম একটি সংগঠনে পরিণত হয় রবিবার এবং এই সংগঠনের নাম দেওয়া হয়েছে টিচার্স ইউনাইটেড ফর সোশ্যাল সার্ভিস প্রথমেই সবাইকে নমস্কার রথযাত্রার পূর্ণ লগ্নে জানাই আমার পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে যারা শিক্ষক আছেন সবার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমরা আজকে এখানে কিছু ফল দান করেছি আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আপনারা জানেন বিগত উনিশে মে আমরা সামার হ্যাপিনেস প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আমরা চালু করেছিলাম সেখান থেকে আমরা যাত্রা শুরু করেছি আজকে আমরা সেই প্রোগ্রাম আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে করেছি তারপর বিভিন্ন জায়গাতে করেছি হয়তো কিছু মিডিয়ার আলোকে এসছে কিছু হয়তোবা আমরা আলোকে আসেনি তো আজকে রথযাত্রা লোকে আমরা চেষ্টা করেছি যে যারা আজকে রথে রাস্তায় বেরোতে পারবে না তাদের অসুস্থতার কারণে এখানে ভর্তি আছেন হাসপাতালে তাদের পাশে একটু দাঁড়ানোর এবং তাদের সুস্থতা কামনা করার চেষ্টা করেছি এবং তাদেরকে কিছু ফলদান আমরা এখানে করেছি এদিনের এই কর্মসূচিতে ধর্মনগর প্রেস ক্লাবের সম্পাদক পান্না শিক্ষক অজন্ত রায় ও শিক্ষক দেবাশিস দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ইনিউজ